ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরে পুলিশ প্রশাসনের আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসনের আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিভিন্ন ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থীদেরকে নিয়ে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন, বরদেশ্বরী মন্দির, সলিমগঞ্জ ইউনিয়নের কাদুর, বড়িকান্দি ইউনিয়নের গুনিশাহ মাজার প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুর রশিদ। সভায় নির্বাচন আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ওসি আমিনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাজিম উদ্দিন শিকদার, এএসআই ফজলে আলী চৌধুরী, এএসআই খলিলুর রহমান সহ স্থানীয় সামাজিক রাজনৈতিক সুশীল সমাজের নেতৃবৃন্দ। স্টাফ রিপোর্টার মোহাম্মদ সেলিম রেজার পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।